এই যে দাদা চলে আসছি, আমাদের জীবনের প্রথম অভিজ্ঞতা পাহাড়ি ঢল দেখার সাথে সাথে অ্যাডভেঞ্চার মুহূর্তে পড়ার। সোহাগ, তুমি তোমার অভিজ্ঞতা বলো যে আমরা আজকে কিভাবে মরতে মরতে বেঁচে গেলাম, আর 2 মিনিট হইলে আমরা এই পাহাড়ি ঢলের পানির সাথে ভেসে শিলিগুড়ি, তারপরে জলপাইগুড়ি হয়ে তিস্তা ব্যারেজে চলে যেতাম, এবং কিছুক্ষণ পাহাড়ি বৃষ্টির জন্যই এই ঢলের সৃষ্টি। আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে এখানে পানিই ছিল না, সেখানে এখন কি পরিমাণ ঢল নামছে, এখানে কি পরিমাণ পানি জল বেড়ে গেছে। আসলে আমি কথার ভাষায় হারিয়ে ফেলাইছি যে কি বলবো। এই একটু আগে এখানে আমরা ছিলাম, এখন এখানে ডুবে গেছে, আর একটুর জন্য আমরা বেঁচে গেছি। মহান সৃষ্টিকর্তার কাছে খুবই কৃতজ্ঞ। এই এখনো ঢল যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি